नमस्कार বন্ধুরা, আমি সুমন্ত। আবারো একবার আমাদের চ্যানেল বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরেকটা নতুন ভ্যাকেন্সি আপডেট নিয়ে চলে এসেছি, যেটা বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান জানাবো অবশ্যই। তার আগে তোমাদেরকে বলি স্টুডেন্টস, যারা আমাদের চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে আমাদের চ্যানেলের লিংক শেয়ার করো, যাতে তোমরা যে ইনফরমেশন পাচ্ছ চাকরি ডেইলি আপডেট গুলো তোমাদের ফ্রেন্ডরাও সেগুলো পায়। তো আমি আজকে বিস্তারিত বিবরণ দিচ্ছি তোমাদেরকে। আজকে যেটা রিক্রুটমেন্ট নিউজটা আছে সেটা একটু এখন একটু এই মান্থের এন্ডের দিকে বেরাবে, ঠিক আছে? তোমাদেরকে আমি অ্যাডভান্স এটা দিয়ে রাখছি, ওকে? তো সেটা হলো, দেখো, দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার ভ্যাকেন্সি 2022। তো অর্থাৎ যারা ড্রাইভার আছো বা ড্রাইভিং শিখেছো, ওকে, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি একটা সরকারি চাকরি পাওয়ার, ওকে? যারা খুব ইন্টারেস্টেড আছো ড্রাইভিং প্রফেশন কে নিয়ে সরকারি চাকরি করতে চাও, তাদের জন্য এই ভ্যাকেন্সি আপডেট। তো তোমরা দেখো যে পোস্ট নেম আছে, পোস্ট নেম হলো ড্রাইভার, ওকে, ড্রাইভার পোস্ট। ভ্যাকেন্সিজ কত আছে এটা 1000 প্লাস আছে, অ্যারাউন্ড 1000 অ্যাপ্রক্স, ধরে নাও 1000 প্লাস, ওকে? তো এর স্যালারি কত হবে? স্টুডেন্টস এর স্যালারি আছে অ্যারাউন্ড 20,000 এট দ্য বিগিনিং, ওকে? অ্যাপ্লাই মোড থাকবে তোমাদের অনলাইনে, অনলাইনে আবেদন শুরু হবে। ইম্পর্টেন্ট ডেট থাকবে তোমাদের 27/6/2022, অর্থাৎ এই জুন মাসের 27 তারিখে বেরাবে, এবং চলবে নেক্সট মান্থ অর্থাৎ জুলাই 26 তারিখ অবধি। অ্যাপ্লাই ফিস কি থাকবে? অ্যাপ্লাই ফিস থাকবে জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, এবং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য থাকবে নীল, ওকে? এজ রিল্যাক্সেশন আমি লিখে দিয়েছি, ইজ অ্যাপ্লিকেবল আছে। ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 ইয়ার্স এর ছাড় পাবে, ওকে? এজ লিমিট কি থাকবে? এজ লিমিট থাকবে 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্স, 21 বছর থেকে 30 বছর। এই বয়সে প্রার্থীরা আবেদন করতে পারো এই সার্ভিসের জন্য। এক্সাম ডেট যেটা আমাদের কাছে বেরিয়ে আসছে আপডেট, সেটা হলো তোমাদের এক্সাম ডেট হবে অক্টোবরে 2022-এর অক্টোবর, ওকে? তো তোমাদের কাছে একটা প্রিপারেশন করবার, মেন্টালি ফিজিক্যালি প্রিপারেশন করবার একটা টাইম ভালোই পাচ্ছ, ওকে? কোয়ালিফিকেশন কি থাকবে এই পোস্টের জন্য? কোয়ালিফিকেশন রাখা হয়েছে 12 পাস, যে কোনো শাখায় 12 পাস প্লাস HMD-D লাইসেন্স, HMD ড্রাইভিং লাইসেন্স। HMD হলো তোমাদের হেভি মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স। এন্ড কি থাকতে হবে? নলেজ অফ মেইনটেনেন্স অফ ভেহিকলস, এবং গাড়ি মেইনটেনেন্স করবার জ্ঞান থাকতে হবে তোমাদের, নলেজ থাকতে হবে গাড়িকে কি হবে মেইনটেইন করতে হয়, ওকে? আচ্ছা, এবার আসি সিলেকশন প্রসেস কি থাকবে স্টুডেন্টস। বন্ধুরা, সিলেকশন প্রসেস থাকবে রিটেন এক্সাম। ফার্স্ট তোমাদের যেটা দিতে হবে রিটেন এক্সাম দিতে হবে, সেটা CBT হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, টোটাল 100 মার্কস এর এক্সাম হবে, মোস্ট প্রবাবলি যত দূরে টাইম ডিউরেশন থাকবে 1.5 ঘন্টা থাকবে, ওকে? তারপর হবে PE ফিজিক্যাল এন্ডুরেন্স এন্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, PE এন্ড MT ফিজিক্যাল এন্ডুরেন্স এন্ড মেজারমেন্ট টেস্ট, ওকে? এতে কোয়ালিফাই করতে হবে তোমাদেরকে অবশ্যই। তারপর হবে তোমাদের ড্রাইভিং টেস্ট, ফোর্থ যেটা হবে ড্রাইভিং টেস্ট পাস করে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশন, এন্ড ফিফথ হবে মেডিকেল টেস্ট, ওকে? তো দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার ভ্যাকেন্সি আপডেট, এতটুকু ইনফরমেশন আমাদের কাছে এসেছে, যেটা তোমাদের আমরা একটু আর্লিয়ার জানিয়ে দিলাম। তো প্লিজ তোমরা এর যে সমস্ত প্রার্থীরা বা বন্ধুরা ড্রাইভিংটাকে অ্যাজ এ প্রফেশন নিতে চাও এবং ড্রাইভিং এর মাধ্যমে একটা সরকারি চাকরি করতে চাও, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা থাকলো আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। তো এই ভিডিও লিংক তোমরা শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদের কাছে যারা ড্রাইভিং এর ব্যাপারে ইন্টারেস্টেড এবং ড্রাইভিংটাকে অ্যাজ এ প্রফেশন নিতে চাইছে, তো তাদের কাছে একটা সরকারি চাকরি সুবর্ণ সুযোগ থাকছে। তো আজকের মতো স্টুডেন্টস এতটুকু। তোমরা আমাদের চ্যানেল বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের সাথে আছো, পাশে আছো, এবং যেভাবে লাইক সাবস্ক্রাইব করছো তার জন্য আমি আবারও তোমাদেরকে বলি থ্যাংক ইউ ভেরি মাচ। এরকমভাবেই তোমরা সাপোর্ট করো আমাদেরকে এবং আমাদের পাশে থাকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন বেস্ট অফ লাক স্টুডেন্টস।